চাইলে দায়িত্ব আপনি আছেন, আনতে পারেন না দায়িত্ব আপনি আনাচ্ছেন কেন? আপনি আনাচ্ছেন কেন? আপনি দায়িত্ব আনতে পারেন নি? ঠিক আছে, আপনি যখন পদটা নিয়েছিলেন তখন আপনি এসে আপনি বলুন যে আমি দুর্নীতি করেছি, দুর্নীতি কি দুর্নীতি হয়েছে সেগুলো সব বলতে হবে আপনাকে। আপনি না করলেও বলতে হবে কি দুর্নীতি হয়েছে, কে করেছে, কিভাবে করেছে, আপনাকে সমস্ত জবাব দিতে হবে এখানে। আপনি পদে বসে আছেন, আপনি জানি না বলে এড়িয়ে যাওয়া চলবে না। আমি বুঝছি না, আমি বলছি আমি তুমি যে জানো না তুমি বলো না আপনার নামটা বলুন, আপনার নামটা। ও দিদি, ও দিদি, আপনার নামটা বলুন, আপনার নাম কি? নাম ববিতা। আপনি কি দায়িত্বে আছেন এখানে? এখানে কি দায়িত্বে আছেন? আপনি এখানে কি দায়িত্বে আছেন? হ্যাঁ বলতে লজ্জা হচ্ছে, ওইটাও হয়তো জানে না, বলবে না, বলবে ওইটাও জানে না কি দায়িত্বে আছে, ওটাও নিজে ভুলে গেছে এখন। বলুন আপনি কি দায়িত্বে আছেন, বলতে লজ্জা বোধ করছে, কি পদে আছেন, কি কাজ করে? হ্যাঁ সেটা বলতে কি হয়েছিল, উপপ্রধান। এই যে আপনাকে ঘেরাও করেছে এরা, আপনি কি কি দুর্নীতি করেছেন? দুর্নীতি আমি কিছুই করিনি। তাহলে ঘেরাও করলো কেন? কেন করেছে ওনারাই জানে, ওনারাই জানেন, আমি কিছুই জানি না বললাম, আপনারা বিশ্বাস এমনি উপপ্রধান হয়ে গেছো যে আপনারা কিছু জানেন না, কিছু জানেন না বলছি, আপনারা মেনে নিচ্ছেন, উল্টো ভাষা কথা বললেই হবে, এমনি এমনি রূপকে বেরিয়ে আপনারা হয়েছে উপপ্রধান হয়ে গেছে, আমরা কিছু জানি না, এটা কিছু জানি না, মানে সামান হবে যে লজ্জা হবে না, লজ্জা হবে, এ তুমি কিছু জানো না, কিছু জানো? নামটা বলো। মহানন্দ ভাই, এই যে আজকে আপনারা পঞ্চায়েতে যে বিক্ষোভ দেখাচ্ছেন, উপপ্রধানকে ঘেরাও করেছেন কেন? কি কারণ পঞ্চায়েতে এখনও পর্যন্ত কোনো রকম কাজ সুষ্ঠুভাবে হচ্ছে না, আমাদের যে পাবলিক, আমাদের যে জনগণ, জনগণরা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, পঞ্চায়েতে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না। আমরা চাইছি পঞ্চায়েতে আবার সবাই আসুক, এসে কাজটা সন্তুষ্টভাবে হোক, জনগণ সুযোগ সুবিধা পাক। বেশ কিছু দুর্নীতি খবর পাওয়া যাচ্ছে, কী কী দুর্নীতি? দুর্নীতি বলতে সব দিক থেকে দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি, ঘরে এসেছে ইন্দিরা আবাসের ঘরে এসেছে তার দুর্নীতি, ড্রেনের দুর্নীতি, রাস্তার দুর্নীতি, সমস্ত রকমের দুর্নীতি আছে। এরা আগে খেতে পেত না, যারা প্রধান উপপ্রধান খেতে পেত না, তারা এখন কোটি কোটি টাকার মালিক, তারা কী করে হলো? আপনারা কী চাইছেন এখন? আমরা চাইছি এর প্রতিবাদ হোক। কীভাবে প্রতিবাদ চাইছি? আমরা চাইছি গরিবের সমস্ত টাকা ফেরত যেন তারা দিতে পারে। এই বিক্ষোভ কতক্ষণ ধরে চলছে? এই বিক্ষোভ আমরা আজকে এসেছি, আগেও একদিন এসেছিলাম, তখন উপপ্রধান আসেননি, আজকে উপপ্রধান এসেছে, আমরা তাই আজকে উপপ্রধানের সামনে বিক্ষোভটা করছি। এবার আপনার নামটা? মহানন্দ ভাই। আমি 30 জেপির সহসভাপতি আছি আর ধনেখালী বিধানসভার আইটি ইনচার্জ।